আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন বাংলা তাবিজ দর্পণ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা অনেকেই ভাবতে পারেন জাদু মন্ত্র। হ্যাঁ, জাদু মন্ত্র, কিন্তু এটা আল্লাহর কালাম। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একদম বাংলায় উচ্চারণ সহ লিখে দিয়েছি। এখন আপনারা এরকম প্লেন সাদা পানির উপরে এই দোয়াটা পরে যদি ফুঁ দিয়ে কারো গায়ে একটু ছিটিয়ে দিতে পারেন, মানে কারো গায়ে যদি একটু ছিটিয়ে দেন, সাথে সাথে তার শরীরের মধ্যে যেমন আগুন ধরে যায়, ওই রকম আগুন ধরে যাবে, আপনার জন্য ছটফট করতে লাগবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এবার আসুন আমি আপনাদের যে কথা বলবো সেটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন এবং বুঝে নিন। আগে ভালো করে আমল বুঝে নিন, তারপরে আমল করবেন। প্রথমত, এটা আপনি যে কারো জন্য করতে পারবেন, যার সঙ্গে আপনার জানা পরিচিত বা ভাব ভালোবাসা বা সম্পর্ক ছিল, আপাতত নেই, কোনো রকম রাগারাগি হয়েছে, সেক্ষেত্রে আপনি শুধু পানি একটু নিয়ে তার শরীরে ছিটিয়ে দিন। মানে শরীরে যেরকম পেট্রোল ছুঁড়ে দিলে দপ করে আগুন জ্বলে ওঠে, আল্লাহর কালামের এতটা পাওয়ার, সাথে সাথেই তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হবে। আপনার কাছে আসার জন্য, আপনার সাথে কথা বলার জন্য ছটফট করতে লাগবে, শুধুমাত্র একটু পানি তার গায়ে ছিটিয়ে দিলেই। তো বন্ধুরা, এটা এমন কোনো কঠিন কাজ নয়, খুব সহজ একটি আমল, খুব সহজ বশীকরণ, ইজি বশীকরণ। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, এই আয়াতটি আপনাদেরকে 1001 বার পাঠ করতে হবে। আয়াতটি পাঠ করার আগে 3 বার দরুদ শরীফ পড়বেন এবং পাঠ করার শেষে আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। আর একটি কথা বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনুন। এই আয়াতটি 1001 বার পাঠ করার পর যাকে আপনি বশ করতে চাইছেন, বা যাকে আপনি আপনার প্রেমে পাগল করতে চাইছেন, বা যাকে আপনি বাধ্য করতে চান, তার নাম এবং তার মায়ের নাম আল হুব, আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম বলে এই পানির উপরে ফুঁক দিবেন। পানির উপরে ফুঁক দিয়ে পানি তার গায়ে ছিটিয়ে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই আমলটি আপনারা কখন করবেন? এটি আপনি যে কোনো সময়, যে কোনো দিন করতে পারেন, তবে পাক সাফ হয়ে অজু অবস্থায় কাবার দিকে মুখ করে যে কোনো জায়গায় এই আমলটি আপনি করতে পারেন। এর জন্য কোনো সময় নির্ধারণ নেই, যে কোনো সময় করতে পারেন। তো বন্ধুরা, খুব সহজে আপনারা কাজটা করতে পারবেন, কোনো খরচ নেই, শুধু একটু কষ্ট করবেন। আল্লাহ পাক যদি চান, তার দয়া হবে, তার রহম হবে, করম হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।